নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 2024 লোকসভা নির্বাচনের আবহে সরগরম রাজ্য রাজনীতি। এ রাজ্যের 3 কেন্দ্রে সবে সম্পন্ন হয়েছে প্রথম দফা নির্বাচন, এখনও 6 দফা নির্বাচন বাকি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গণ্ডগোলের খবর পাওয়া গেলেও এবার নতুন করে উত্তেজনা ছড়ালো ভাঙড়ে। রাতের অন্ধকারে ক্যানিং পূর্বের বিধায়ক সাওকাত মোল্লার বিরুদ্ধে পড়ল পোস্টার। ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাস করে খুন করল, সেই খুনের দায় আরাবুল জেলে। সাওকাত মোল্লা বাইরে থাকবে কেন? প্রশাসন জবাব দাও। মুখ্যমন্ত্রীর দ্বারা স্বীকৃত বোমাগুলির মাস্টারমাইন্ড সাওকাত মোল্লার ভাঙড়ে ঠাঁই নেই। এদিন সকালবেলা বাড়ি থেকে বেরোতেই এহনো পোস্টার দেখতে পেয়েছেন ভাঙড় বিধানসভার পোলেরহাট থানার শ্যামনগর এলাকার বাসিন্দারা। অন্যদিকে সাওকাত বিরোধী পোস্টার প্রকাশ্যে আসতেই ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। তবে গোটা ঘটনাকে কিভাবে নিলেন সাওকাত মোল্লা, শুনব তার কাছ থেকেই। দেখুন, ওরা আমাদেরকে আশীর্বাদ করছে, সে আমাদের পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক, কারা পোস্টার করছে জানি না, যারাই করুক তারা আমাদের আশীর্বাদ করছে, দোয়া করছে বলে আমি অন্তত মনে করছি। এভাবে যত বেশি করবে তত বেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে, কারণ ভাঙড়ের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা মিথ্যাকে কখনো প্রশ্রয় দেয় না আর মিথ্যাকে কখনো প্রশ্রয় দেবেও না। এ আত্মবিশ্বাস ভাঙড়ের মানুষের প্রতি আমার আছে। এ প্রসঙ্গে জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান কি জানালেন, চলুন শুনে নেওয়া যাক। আসলে এই সাওকাত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ আজ পোস্টারের মাধ্যমে সাওকাত মোল্লার মুখের উপরে ছুঁড়ে মেরেছে, একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে। যত সারা মিথ্যা প্রচার এই সাওকাত মোল্লারা করে যাবে তত জমি কমিটির প্রচার বাড়বে, জমি কমিটি আরও সামনে আসবে। সারা যাদবপুর জুড়ে একটা অঞ্চল, একেবারে মিনিমাম একটা পার্সেন্ট সেখানে ভোট, সেটা নিয়ে যদি সাওকাত মোল্লাদের এত মাথা ভাতা হয় তাহলে জমি কমিটি কতটা প্রভাবশালী এবং কতটা ক্ষমতা ধরে রাখতে পারে সেটা সাওকাত মোল্লারা জানে, আজকে সেটা বুঝেও গেছে। সেই পোস্টারে লেখা রয়েছে পঞ্চায়েত ভোটের সময় ক্যানিং পূর্ব বা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ লোকজন নিয়ে আসা হয়েছিল এবং 7-7 জন খুন হয়েছিল। সেই ঘটনায় আরাবুল ইসলাম গ্রেপ্তার হলেও সাওকাত মোল্লাকে গ্রেপ্তার করা হচ্ছে না, প্রশাসন তুমি জবাব দাও না। এটা তো স্বাভাবিক, আজকেও আপনি দেখবেন শ্যামনগরে যে মিটিংটা করলেন উনি, সেখানে প্রচুর পরিমাণে বাইরে থেকে লোক নিয়ে এসছে। ওখানে হয়তো দেখা যাচ্ছে 100 কিংবা 150 লোক ছিল লোকাল, সবটাই বাইরে থেকে লোক এনে এলাকায় একটা অশান্তর পরিবেশ তৈরি করতে চাইছে, যেটা ভাঙড় জুড়ে বিগত দিনে হয়েছে আজকেও সেই পরিবেশ তৈরি হচ্ছে। আর সেই ইলেকশনের সময় যা যা ঘটেছে সব তো প্রত্যেকটা মানুষ, এলাকার মানুষ জানে যে তারা এই এলাকায় যেই ভাঙড় জুড়ে একেবারে নজিরবিহীনভাবে, আগে কোনো দিন হয়নি এত সন্ত্রাসের মুখ মানুষ দেখেনি, এত প্রাণহানি হয়নি, যেটা এবারে করে দিয়েছে সেটা তো বাস্তব, বাস্তব রূপটা মানুষ আজকে সাধারণ মানুষ পোস্টারের মাধ্যমে। উল্লেখ্য যে অঞ্চলে পোস্টার পড়েছে তা জমি কমিটির আঁতুর ঘর বলেই পরিচিত। এদিকে ISF-এর শ্যামনগর এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে, ফলে ওই এলাকায় রাতের অন্ধকারে সাওকাতের বিরুদ্ধে এমন বিদ্বেষমূলক পোস্টার লাগানোর পেছনে কার হাত থাকতে পারে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মামুনি রায়, সাবনাভিক নিউজ, দক্ষিণ চব্বিশ পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।